নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রাস্পেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 11 জুন 2023 রবিবার। আজকের তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী, দুপুর 3:41 পর্যন্ত, তারপর নবমী চলবে সারা রাত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় ও অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হল, অর্থাৎ অশুভ সময়টি হল বিকেল 4:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত। আজকের দিনে এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হল সকাল 6:46 থেকে সকাল 9:26 পর্যন্ত, তারপর দুপুর 12:07 থেকে 2:48 পর্যন্ত, তারপর আবার বিকেল 4:35 থেকে 5:29 পর্যন্ত, এবং তারপর রাত 6:30 থেকে সন্ধে 7:47 পর্যন্ত, এবং শেষে রাত 10:37 থেকে রাত 12:44 পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন। একটা কথা বলবো, চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাস্পেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কারো রাশিলগ্ন জানতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ডেট অফ বার্থ, বার্থ টাইম এবং বার্থ প্লেস জানাতে ভুলবেন না। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশির রাশিফল। মেষ রাশির জাতক জাতিকারা আজকের দিনে কোনো খারাপ খবর পেতে পারেন বা কোনো শোক সংবাদ আপনারা পেতে পারেন। আজকের দিনে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা কাটাকাটি, তর্ক বিতর্ক এসব হতে পারে, তাই অবশ্যই সাবধানে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আজকের দিনটি স্বাস্থ্যের জন্য খুব ভালো দিন। ধন সম্পত্তি বা আর্থিক দিক থেকে দিনটি আজকে মধ্যম প্রকার শুভ। পারিবারিক দিক থেকে বলবো দিনটি আজকে ভালো নয়, তাই পরিবারের লোকজনদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন, যাতে কোনো রকম অশান্তি না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রেম সংক্রান্ত বিষয় বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের বলবো দিনটি আপনাদের কিন্তু ভালো নয়, তাই আজকের দিনে দেখা সাক্ষাৎ না করলেই মনে হয় ভালো হয়। দিন আপনাদের আজকে কিন্তু ভালো নয়, প্রেমে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে, তাই অবশ্যই সাবধানে থাকবেন। পেশাগত দিক থেকে বলবো দিনটি আজকে ভালোই রয়েছে, আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে, আজকে কাজের সুনাম পাবেন আপনারা, আজকে কিন্তু কর্মক্ষেত্রে দিন আপনাদের খুব ভালো কাটবে। এবং যারা বেকার রয়েছেন তাদের বলবো অবশ্যই আজকে চাকরি বাকরির জন্য চেষ্টা করুন, বিভিন্ন রকম কাজের সুযোগ সন্ধান খবর এবং অবশ্যই আপনারা পাবেন, এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হওয়ার আজকে কিন্তু খুব ভালো দিন, তাই অবশ্যই দিনটিকে কাজে লাগান। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি আজকে খুব একটা ভালো নয়, তাই স্বামী স্ত্রীর মধ্যে যাতে কোনো রকম গণ্ডগোল সৃষ্টি না হয়, তর্ক বিতর্ক না হয়, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। দিনটি কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো নয়, তাই মিলেমিশে থাকার চেষ্টা করুন। আজকের দিনের জন্য যে টিপসটির কথা বলবো বা প্রতিকার, যে সাংসারিক জীবনকে আনন্দপূর্ণ করতে কী করবেন আপনারা, কিছু না, মহিলাদের সম্মান করুন, মহিলাদের সম্মান করুন, তাহলে কি তাদের মানে কোনোভাবে আঘাত দেবেন না, কষ্ট দেবেন না, মহিলাদের সম্মান করুন, তাহলে কিন্তু আপনার সাংসারিক জীবন সুখী হবে, আনন্দের হবে। আজকের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আজকের দিনের জন্য সেরা সময়টি হচ্ছে সকাল 7:00 থেকে সকাল 9:25 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে মেষ রাশি সকাল 9:58 থেকে দুপুর 1:18 পর্যন্ত। আপনাদের জন্য সৌভাগ্যশালী সংখ্যা মেষ রাশি নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং গোলাপি। অশুভ দিক হচ্ছে আপনাদের জন্য আজকে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, তাই দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যাবেন না।
এরপরে বলবো বৃষ রাশির রাশিফল। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের মানহানি বা মিথ্যা অপবাদের একটা সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সাবধানে থাকবেন। তাছাড়া আজকে আপনার স্বাস্থ্যভাবটা মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই শরীরের দিকেও নিজের খেয়াল রাখবেন। ধন সম্পত্তি বা আর্থিক দিক থেকে বলবো দিনটি আজকে আপনাদের ভালোই রয়েছে, চিন্তা করার কোনো কারণ নেই। পারিবারিক দিক থেকে দিনটি আজকে আপনাদের মধ্যম প্রকার রয়েছে, পরিবারের সঙ্গে মিলেমিশে সময় কাটান, পরিবারেরও সাহায্য পাবেন, আজকে হেল্প পাবেন, সহযোগিতা পাবেন, দিনটি আপনাদের ভালো। প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি আজকে মধ্যম প্রকার শুভ, খুব ভালো আজকে নেই। পেশাগত দিক থেকে বলবো আপনারা যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু দিনটি আজকে খুব ভালো কাটবে, দিন আপনাদের ভালো, অফিসে কোনো রকম সমস্যা না হওয়ারই কথা, আজকে দিন ভালোভাবেই কেটে যাবে, মান সম্মান আপনাদের অফিসে অন্তত বৃদ্ধি পাবে, অফিসে কোনো রকম সমস্যা আজকে কিন্তু নেই। এবং যারা শিক্ষিত রয়েছেন, বেকার রয়েছেন, কাজের সন্ধান করছেন, আপনি তাদেরকে বলবো আমি আপনারা অবশ্যই আজকে দিনটিকে কাজে লাগান। আজকের দিনে কিন্তু আপনাদের কাজের সুযোগ একটা রয়েছে, আজকে নতুন কাজের আপনারা সুযোগ সন্ধান পাবেন, খবর পাবেন, আপনারা সেই সব জায়গায় অবশ্যই অ্যাপ্লিকেশন করে ফেলুন। আজকের দিনে আপনারা কিন্তু অবশ্যই লাভবান হবেন, আপনাদের কাজের একটা অবশ্যই সুযোগ সুবিধা আজকের জন্য রয়েছে, আজকের দিনটি তাই অবশ্যই কাজে লাগান। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি আজকে মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই বলবো মিলেমিশে সময় কাটান। আজকে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বাড়ানোর জন্য, সম্পর্ক মধুর করার জন্য যারা রয়েছেন বৃষ রাশির জাতক জাতিকারা, আপনারা প্রেমিক প্রেমিকাকে অথবা স্বামী স্ত্রী একে অপরকে আপনারা নীল রঙের ফুল আজকে উপহার দিন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা আরও গভীর হবে, বৃদ্ধি পাবে। বৃষ রাশি আপনাদের জন্য আজকের জন্য সেরা সময়টি হলো দুপুর 1:20 থেকে দুপুর 2:50 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে বৃষ রাশি, সকাল 10:00 থেকে দুপুর 1:15 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা রং এবং গোলাপি রং, তাই কমলা রং, অরেঞ্জ কালার এবং গোলাপি রঙের জামাকাপড় পরার চেষ্টা করুন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, তাই দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে আজকে যাবেন না। যদি দূরে কোথাও যাওয়ার থাকে বা এই দিকে নতুন কোনো যদি যাওয়ার থাকে নতুন জায়গায়, তাহলে অবশ্যই আজকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকটি অ্যাভয়েড করে চলুন। এরপর বলবো মিথুন রাশির রাশিফল। আজকে আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির একটা ভালো যোগ রয়েছে, শরীর স্বাস্থ্য আপনাদের আজকে ভালোই থাকবে, রোগ মুক্তি হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে, আজ শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, শরীর নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধন সম্পত্তি বা আর্থিক দিক থেকে বলবো আজকের দিনটি আপনাদের খুবই ভালো দিন, আজকের দিনে আপনারা টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে পারেন, সোনা গয়নার উপর ইনভেস্টমেন্ট করতে পারেন, আজকের দিনে আপনারা ইনভেস্টমেন্ট করলে অবশ্যই লাভবান হবেন, কারণ আজকের দিনটি খুবই ভালো দিন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের হাতে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে, আজকে কিন্তু দিনটি খুবই ভালো দিন, অবশ্যই দিনটিকে কাজে লাগান। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনাদের খুবই ভালো দিন, পরিবারের সঙ্গে মিলেমিশে সময় কাটবে, দিন আজকে খুব ভালো দিন, চিন্তার কোনো কারণ নেই। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য মিথুন রাশি ভালো নয়, মিথুন রাশির যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্য দিনটি ভালো নয়, আজকে দেখা সাক্ষাৎ না করলেই ভালো হয়, আজকে কিন্তু প্রেমে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে, বিভ্রাট রয়েছে, আপনারা কিন্তু যদিও দেখা করেন কাছে কিন্তু বেশি ঘেঁষার চেষ্টা করবেন না, আজকে কিন্তু অন্য কিছু করার চেষ্টা করলে বা করতে চাইলে কিন্তু সমস্যা হতে পারে, আজকে কিন্তু দিনটি ভালো নয়। পেশাগত দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন, আজকে একদম বেস্ট দিন, 100% ভালো দিন, কর্মক্ষেত্রে তো আজকে আপনাদের সুনাম বৃদ্ধি পাবেই, দিন ভালো কাটবে, খুব আপনাদের কোনো চিন্তার কারণ নেই। এবং আজকে যারা বলবো বেকার রয়েছেন অবশ্যই
আপনারা কাজের জন্য চেষ্টা করুন। আজকে আজকে অ্যাপ্লিকেশন করে দিন, বাড়িতে বসে থাকবেন না, দিনটিকে অবশ্যই কাজে লাগান। আজকে আপনারা কাজের অনেক খবর পাবেন, কাজের আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। আজকের দিনে আপনারা কাজে যুক্ত হওয়ার আপনাদের একটা ভালো যোগ তৈরি হয়েছে কিন্তু, তো আজকের দিনটা অবশ্যই আপনারা কাজে লাগান। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দিনটি কিন্তু খুব একটা ভালো নয় আজকে, তাই অবশ্যই নিজেদের মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝট কথা কাটাকাটি এসবগুলো হতে পারে, অ্যাভয়েড করার চেষ্টা করুন। দিন কিন্তু আপনাদের ভালো নয়, বিভিন্ন রকম হয়তো এমনও হতে পারে রান্নাবান্নার থেকে হয়তো কোনো রকম স্বাদে গণ্ডগোল হলো, সে নিয়েও হয়তো আপনাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে, তো ওই জন্য বলবো অবশ্যই সাবধানে থাকুন। আপনাদের প্রেম জীবনকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে আজকের দিনে বলবো যে দরিদ্র এবং অভাবী লোকজন যারা রয়েছে তাদেরকে কালো কাপড় এবং কিছু খাবার দান করুন। আজকে বলবো মিথুন রাশিদের জন্য সেরা সময়টি হচ্ছে আজকে সকাল 7:10 থেকে সকাল 9:20 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে মিথুন রাশি সকাল 10:05 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এবং আপনাদের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো রং। অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, তাই যদি দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যেতে নিষেধ করা হচ্ছে, যদি এই দিকে দূরে কোথাও যদি যাওয়ার থাকে বা নতুন কোনো যদি জায়গা হয় যেখানে আজকে যাওয়ার ছিল কিন্তু যাবেন না, আজকের দিনটি অ্যাভয়েড করে চলুন। এরপর বলবো কর্কট রাশির রাশিফল। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকা আপনারা আপনারা যারা রয়েছেন, আপনাদের কিন্তু কোনো কাজে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় হয়ে যেতে পারে, মানে আর্থিক ক্ষতিও হতে পারে, অবশ্যই একটু সাবধানে থাকবেন, সাবধানে টাকা খরচ করার চেষ্টা করবেন। এবং আজকে আপনার কোনো জিনিস চুরি যাওয়ারও বা হারিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তাই অবশ্যই সজাগ থাকবেন। স্বাস্থ্য আজকে আপনাদের মধ্যম প্রকার দেখাচ্ছে, খুব একটা ভালো নয়, তাই অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। এবং আর্থিক দিক আমি আগেই বলেছি, আর্থিক দিকটি আজকে একটু গোলমাল রয়েছে, যে টাকা পয়সা হারিয়ে যাওয়া, চুরি যাওয়া বা অতিরিক্ত খরচ হয়ে যাওয়া এগুলো কিন্তু হতে পারে, আর্থিক দিকটি আজ মধ্যম প্রকার, অবশ্যই সচেতন থাকবেন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি আজকে আপনাদের খুবই ভালো দিন, 100% ভালো দিন, পরিবারের সঙ্গে আপনাদের মিলেমিশে সময় কাটবে, পরিবারের শান্তি বজায় থাকবে, আপনার পরিবারের সঙ্গে মিলেমিশে অবশ্যই সময় কাটাতে পারবেন, সময় কাটান, আজ দিনটি কিন্তু খুব ভালো দিন, মিলেমিশে কোথাও বেড়াতেও যেতে পারেন, দিনটি আজকে খুবই ভালো দিন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আজকে কিন্তু খুবই ভালো দিন, 100% বেস্ট দিন আপনাদের আজকের দিনটি, যারা কর্কট রাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্যই দিনটি আজকে খুব ভালো দিন, আপনারা প্রেম করুন, আপনাদের আজকে কোনো বাধা নেই, আজকে আজকে আনন্দ ফুর্তি করুন, দিনটি কিন্তু খুবই ভালো দিন আপনাদের জন্য। এবং যদি আপনাদের বলে রাখি, আপনারা যদি একে অপরকে বিয়ে শাদি করতে চান তাহলে কিন্তু আজকে নিজেদের পরিবারের সঙ্গেও কথা বলে নিতে পারেন, কারণ আজকে পারিবারিক দিকটি আপনাদের খুব ভালো রয়েছে, তাই সব দিক যখন ভালো কাজ সেরে নিতে ক্ষতি নেই, দিনটি কিন্তু খুব ভালো দিন। এবং বলবো যারা এই কর্কট রাশির আপনারা যারা সিঙ্গেল রয়েছেন, যেসব ছেলেমেয়েরা যুবক যুবতীরা আপনাদের জন্য কিন্তু আজকে জীবনে আপনাদের প্রেম আসার সম্ভাবনা রয়েছে, কাউকে দেখে ভালো লেগে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, মোট কথা আপনার প্রেমে পড়ার আজকে দিন, দিনটি কিন্তু আপনাদের খুব ভালো দিন প্রেম করার জন্য। পেশাগত দিক থেকে বলবো যারা বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, দিন আপনাদের খুব ভালো কাটবে, আজকে আপনাদের কোনো সমস্যা নেই, কাজে সুনাম পাবেন, মান সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে, আজকে কিন্তু দিনটি সত্যি খুবই ভালো দিন। এবং যারা বেকার রয়েছেন, শিক্ষিত রয়েছেন, শিক্ষিত বেকার আপনারা চাকরি বাকরি খুঁজছেন, আপনাদের কিন্তু চাকরি বাকরি বিভিন্ন রকম আজকে আপনাদের কাছে সুযোগ সুবিধা সুযোগ সন্ধান আসার আজকে সম্ভাবনা রয়েছে, অবশ্যই আজকে কিন্তু বিভিন্ন রকম কাজের খবর আপনাদের কাছে আসবে, আপনারা খবর পাবেন। আপনাদের তাই বলবো আজকের দিনটি বসে না থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিন, আজকের দিনটি কিন্তু খুবই ভালো দিন, আজকের দিনে যদি শুরু করেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করার অবশ্যই ভালো ফল পাবেন, দিন আজকে কিন্তু খুব ভালো দিন, কাজে আজকে যোগদান করার যুক্ত হওয়ার।
খুব ভালো দিন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু আজকে খুবই ভালো দিন। আপনারা একে অপরের প্রশংসা আজকে করবেন, আপনাদের খুব জীবন আজকে খুব দিন আজকে খুব প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে কাটবে, প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, জীবন মধুর হয়ে যাবে। আজকে রাত দিন আপনাদের খুব ভালো কাটবে, খুব মিলেমিশে কাটবে, দিন কিন্তু 100% ভালো দিন আপনাদেরই দিন আজকে, কোনো অসুবিধা নেই। আমি বলবো আজকের দিনের জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনারা শুধু এটুকু করতে পারেন, পকেটে লাল রুমাল রাখুন। আজকের দিনের জন্য বলবো কর্কট রাশি, আপনাদের সেরা সময়টি হচ্ছে দুপুর 1:25 থেকে দুপুর 2:45 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হলো কর্কট রাশি, সকাল 10:10 থেকে দুপুর 1:10 পর্যন্ত। এবং সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা। তাই রূপালী এবং সাদা রঙের জামাকাপড় পরার আজকে চেষ্টা করবেন। এবং আজকের দিনটি যেহেতু ভালো, আমি বলেছি আজকে কিন্তু প্রেমের দিন, তাই লাল রুমাল অবশ্যই পকেটে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। অশুভ দিক হচ্ছে আপনাদের জন্য দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, তাই নতুন যদি জায়গায় যাওয়ার থাকে দক্ষিণ এবং পশ্চিম দিকে আজকের দিনটি অ্যাভয়েড করুন, আজকের দিনে যাবেন না। এরপর বলবো সিংহ রাশির রাশিফল। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি ওভারঅল শুভ, ভালোভাবে কাটবে, সৌভাগ্য বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের স্বাস্থ্য আজকে মধ্যম প্রকার রয়েছে, খুব একটা ভালো নেই, তাই অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। ধন সম্পত্তি বা আর্থিক দিকটি আপনাদের খুব ভালো রয়েছে আজকের দিনে, বিভিন্ন সোর্স থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে, ইনভেস্টমেন্ট করতে পারেন, অসুবিধা নেই, দিনটি ভালো। পারিবারিক দিকটি আজকে মধ্যম প্রকার দেখাচ্ছে। প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিনটি আজকে ভালোই রয়েছে, চিন্তা করার কোনো কারণ নেই, প্রেমে বাধা নেই, আপনারা আজকে দেখা সাক্ষাৎ করতে পারেন, মিলেমিশে দিনটা কাটাতে পারেন, কোনো অসুবিধা নেই। পেশাগত দিক থেকে বলবো আজকে কিন্তু দিনটা কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য বলছি, দিনটি আজকে কর্মক্ষেত্রে সাবধানে কাটাবেন, দিনটি খুব একটা কর্মক্ষেত্রে ভালো দেখাচ্ছে না, কথা কম বলবেন, মিলেমিশে থাকার চেষ্টা করবেন, আজকে তর্ক বিতর্কে এড়িয়ে চলুন। আজকে কিন্তু দিনটি কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, আপনারা কিন্তু খুবই সাবধানে আজকে থাকবেন, কর্মক্ষেত্রে কিন্তু দিনটি ভালো নয়, তাই অবশ্যই এই জায়গাটি পেরিয়ে গেলে দিন কিন্তু আপনাদের খুব ভালো কাটবে দিনটি। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন, আপনার স্ত্রী প্রেমে উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে, তাকে সাহায্য করুন, আজকে মন ভরে আজকে প্রেম করুন, দিনটি কিন্তু আজকে খুব ভালো দিন। তো মিলেমিশে সময় কাটবে, নো ডাউট দিনটি ভালো দিন, অবশ্যই আপনাদের জীবনে প্রেম ভালোবাসা আরও মধুর হয়ে উঠবে, আজকের দিনটি কিন্তু ভালো দিন, ভালো কাটবে। এবার বলবো যে আজকের দিনে আপনারা আজকের দিনে আরও অ্যাক্টিভ থাকার জন্য, আজকের দিনে মন আরও ভালো রাখার জন্য লাল জামা কাপড় কিন্তু আজকে পরুন। আজকের জন্য বলবো সিংহ রাশি, আপনাদের জন্য সেরা সময়টি হচ্ছে সকাল 7:15 থেকে সকাল 9:18 পর্যন্ত। এবং আজকের দিনে সিংহ রাশি সাবধানে থাকার সময় আপনাদের হচ্ছে সকাল 10:15 থেকে দুপুর 1:15 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং কমলা, গোলাপি এবং লাল, তাই অবশ্যই এই ধরনের জামাকাপড় পরার চেষ্টা করুন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, তাই আজকে এই দিকে নতুন প্রথম দিন যাওয়ার থাকলে আজকে দিনটি অ্যাভয়েড করুন, দক্ষিণ এবং পশ্চিম দিকে আজকে যাবেন না। বলবো কন্যা রাশির রাশিফল। আজকের দিনে আপনি তর্ক বিতর্কে জয়লাভ করবেন, কিন্তু এমন কিছু করবেন না যাতে পরে মনে একটা ভয়ের সৃষ্টি হয়, তাই অবশ্যই তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য আপনার আজকের দিনে খুবই ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধন সম্পত্তি বা আর্থিক দিক থেকে বলবো দিনটি আজকে খুবই ভালো দিন, তাই হঠাৎ করে আপনার কাছে টাকা পয়সা আসার সম্ভাবনাও রয়েছে, আজকে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, দিনটি আজকে ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো দিন, আজকে কিন্তু অবশ্যই লাভবান হবেন,
দিন কিন্তু খুব ভালো দিন। পারিবারিক ক্ষেত্রে কিন্তু দিনটি আজকে খুব একটা ভালো নয়, মধ্যম প্রকার ভালো আর কি। প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিনটি আজকে খুব ভালো নয়, তো আজকে আপনারা একটু সাবধানে থাকবেন, হালকা বাধা দেখা যাচ্ছে প্রেমে, তাই অবশ্যই মিলেমিশে থাকার চেষ্টা করবেন, নতুন কিছু করবেন না। আচ্ছা, পেশাগত দিক থেকে বলবো, দিনটি আপনাদের খুবই ভালো দিন, কর্মক্ষেত্রে দিন আপনাদের ভালো কাটবে, মিলেমিশে সময় কাটবে, আজকে কাজের জন্য বন্ধুদের সাহায্য পাবেন আপনি, বা কোনো হয়তো কোনো এমন কিছু বিপদ থেকেও হয়তো আপনার বন্ধু, কোনো সমস্যা থেকে আপনার বন্ধু আজকে আপনাকে বাঁচাবে, এই রকমও মানে পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মোট কথা হচ্ছে দিন আপনার খুব ভালো, আজকে খুব হেল্প পাবেন, সাহায্য পাবেন, মান সম্মান বৃদ্ধি পাবে, আপনার কিন্তু কোনো অসুবিধা আজকে নেই, খুব ভালো দিন কর্মক্ষেত্রে। আর বলবো, যারা বেকার রয়েছেন আপনাদের জন্য বলবো, অবশ্যই দিনটিকে কাজে লাগান, আজ দিনটি কাজের জন্য ভালো দিন, তাই যারা চাকরি বাকরি খুঁজছেন, কাজের চেষ্টা করছেন অনেক দিন ধরে, অবশ্যই আজকে আপনারা অনেক কাজের খবর পাবেন, আপনারা সেই কাজগুলো চেষ্টা করুন, অ্যাপ্লিকেশন করুন বিভিন্ন জায়গায়, আজকে কিন্তু কাজে যুক্ত হওয়ার, যোগদান হওয়ার কিন্তু খুব একটা ভালো দিন, খুব ভালো দিন আজকে, তাই অবশ্যই বলবো কাজে লাগান দিনটিকে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দিনটি আজকে মধ্যম প্রকার শুভ, তাই বলবো যে আপনারা আপনারা যারা পুরুষ মানুষ রয়েছেন, অবশ্যই নিজের স্ত্রীর দিকে একটু বিশেষ খেয়াল রাখুন, আজকে বাইরে কোথাও সিনেমা থিয়েটারে আপনারা নিয়ে যান, বাইরে আজকে খাওয়ান, দিন যাপন করুন, আজকে কিন্তু আপনার স্ত্রীকে বা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর উপরে আজকে বিশেষ দৃষ্টি দিন, আজকে দিন আপনাদের ভালো কাটবে। এবারে বলবো যে আজকের টিপসটির কথা, সংসারে সুখ শান্তি বৃদ্ধি করার জন্য আপনারা করতে পারেন যে পায়েস বানিয়ে সেই পায়েস ছাদে নিয়ে গিয়ে চাঁদের আলোতে বসে কিন্তু খান, তাহলে সংসারে সুখ শান্তি আরও বৃদ্ধি পাবে। এবার বলবো যে কন্যা রাশির জন্য আজকের দিনের সেরা সময়টি দুপুর 1:30 থেকে দুপুর 3 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার সময়টি হচ্ছে সকাল 10:20 থেকে দুপুর 1:18 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 8, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো রং, তাই কালো রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। আজকের জন্য অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, তাই দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে, যদি কোনো নতুন জায়গায় আজকে যেতে চান তাহলে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক যদি হয় অবশ্যই আজকে মানে অ্যাভয়েড করুন আজকের দিনটি। এরপর বলবো তুলা রাশির রাশিফল, আজকের দিনে আপনার মনে আনন্দের অভাব দেখা দিতে পারে, মনে কোনো বিষয়ে চিন্তা, চঞ্চলতা, ভয় ইত্যাদি নিয়ে একটা উৎকণ্ঠার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই বলবো আজকের দিনে আপনারা গান বাজনা শুনুন, দেখুন, এবং পারলে বন্ধুদের সঙ্গে বাইরে একটু সময় কাটান, একটু ঘুরুন, এটাই আজকে বলবো। স্বাস্থ্য আপনাদের মধ্যম প্রকার থাকবে, ধন সম্পত্তি বা আর্থিক দিক থেকে বলবো দিনটি আপনাদের খুবই ভালো দিন, তাই টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সোর্স থেকে, আজকে যদি ইনভেস্টমেন্ট করেন আজকে দিনটি আপনাদের জন্য খুব ভালো দিন, অবশ্যই লাভবান হবেন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি খুব একটা ভালো নয়, মধ্যম প্রকার শুভ, তাই বলবো পরিবারের লোকজনদের সঙ্গে মিলেমিশে আজকে সময় কাটান, ভালো হবে। তাহলেও প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিনটি একেবারেই ভালো নয় আজকে, খুব খারাপ দিন আজকে, যারা এই তুলা রাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন একে অপরের সঙ্গে আজকের দিনের জন্য দেখা সাক্ষাৎ না করলেই ভালো, আজকে কিন্তু প্রেমে বিভিন্ন রকম বাধাবিঘ্ন রয়েছে, আজকে অবশ্যই কাছে তো যাবেনই না, আজকের দিনটি কিন্তু অবশ্যই সাবধানে থাকার আজকে কিন্তু দিন আপনাদের। পেশাগত দিক থেকে বলবো আজকে কিন্তু দিনটি মধ্যম প্রকার শুভ, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানে কাটাবেন, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন মিলেমিশে থাকার চেষ্টা করবেন, আজকের দিনে কথা কাটাকাটি, তর্ক বিতর্ক এইসব দিকে যাবেন না, অ্যাভয়েড করুন আজকের দিনে, মোট কথা মোটামুটি ভালো করে দিনটি কাটানোর চেষ্টা করুন কর্মক্ষেত্রে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো কিন্তু দিনটি আজকে কিন্তু ভালো নয়, তাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন, তর্ক বিতর্কে যাবেন না, আজকে অবশ্যই নিজের স্বামী বা স্ত্রীর দিকে খেয়াল রাখুন, ভালোবাসার চেষ্টা করুন, তাহলে কিন্তু দিন অবশ্যই ভালোভাবে কেটে যাবে।
আজকে বলবো যে আপনাদের জীবনে ভুল বোঝাবুঝি মানে দূর করতে, আনন্দময় প্রেম জীবন আনতে আপনাদের বলবো যে আজকে গরুকে, আজকে মানে একটু লালচে টাইপের, ব্রাউন টাইপের যে গরুগুলো হয় সেই ধরনের গরু যদি পান ভালো কথা, নাহলে এমনি গরুকে রুটি, গুড় দিয়ে একটু রুটি আজকে কিন্তু খাওয়াতে পারেন, খুব তাহলে ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনাদের জীবন কিন্তু, জীবনে আনন্দ আরও ফিরে আসবে, জীবন আনন্দময় হয়ে উঠবে। তুলা রাশির জন্য বলবো আজকের দিনের জন্য সেরা সময়টি হচ্ছে সকাল 7:05 থেকে সকাল 9:30 পর্যন্ত, এবং আজকের দিনের জন্য সাবধানে থাকার যে সময়টি হচ্ছে তুলা রাশি সকাল 9:57 থেকে দুপুর 1:15 পর্যন্ত। এবং সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং গোলাপি, তাই কমলা এবং গোলাপি রঙের জামাকাপড় পরার চেষ্টা করুন, মন ভালো রাখুন, দিন ভালো কাটবে। অশুভ দিক কিন্তু আপনাদের জন্য আজকের দিনের জন্য দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, যদি এই দিকে প্রথমবার দূরে বা নতুন কোনো জায়গায় যাওয়ার থাকে আজকের দিনটি অ্যাভয়েড করুন, আজকের দিনে যাবেন না। এরপর বলবো বৃশ্চিক রাশির রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ কর্মে বিশেষ দক্ষতা দেখা যাবে, সুনাম অর্জনের সম্ভাবনা রয়েছে, তাছাড়া আজ আপনাদের যে কোনো প্রকার ঋণ শোধ হওয়ার একটা খুব ভালো যোগ দেখা যাচ্ছে, তাই অবশ্যই চেষ্টা করুন এবং কর্মক্ষেত্রে মিলেমিশে খুব আনন্দের সঙ্গে আজকে দিনটি কাটান, দিনটি অবশ্যই কাটবে ভালো। আজকে কোনো বয়স্ক সিনিয়র লোকদের আপনি অবশ্যই আজকে পরামর্শ নেবেন, দিনটি আপনার খুব ভালো কাটবে, আজকে অবশ্যই সুনাম আপনার অনেক বৃদ্ধি পাবে, স্বাস্থ্য আপনার ভালোই থাকবে, আজকে স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ নেই, ধন সম্পত্তি এবং আর্থিক দিকটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, আপনি হয়তো অন্যদিন অতিরিক্ত টাকা পয়সা খরচা করেন কিন্তু আজকে একটু টান দেখা দিতে পারে, আজকে দিনটি কিন্তু আর্থিক দিক থেকে একটু দুর্বল রয়েছে। পারিবারিক দিক থেকে বলবো দিনটি আজকে আপনাদের খুবই ভালো দিন, পরিবারের সঙ্গে মিলেমিশে সময় কাটান, আজকে কিন্তু খুবই ভালো দিন পারিবারিক ক্ষেত্রে, পরিবারে শান্তি বজায় থাকবে, আজকে পরিবারে আনন্দ খুশি বজায় থাকবে, দিন আপনাদের খুব ভালো দিন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আপনাদের খুব ভালো দিন, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন আপনাদের জন্য দিনটি খুবই ভালো দিন, আজকে যারা আপনারা অবশ্যই দেখা সাক্ষাৎ করতে পারেন, আপনাদের কোনো বাধা বিঘ্ন নেই, অন্তরঙ্গ হতে পারেন, আজকে কাছে আসার দিন, আজকে কিন্তু কোনো অসুবিধা নেই। এবং বলবো, বলে রাখি, যারা বিয়ে শাদী করতে চান, যারা বৃশ্চিকের প্রেমিক প্রেমিকা রয়েছেন, অবশ্যই পরিবারের সঙ্গে আজকে কথা বলে নিন, দিনটি কিন্তু খুব ভালো দিন আপনাদের জন্য। এবং একটা কথা বলবো, যারা বৃশ্চিক রাশির মানে সিঙ্গেল রয়েছেন, যুবক যুবতী যারা রয়েছেন, আজকের জন্য কিন্তু আপনাদের ভালো দিন, আপনাদের কাউকে আজকে ভালো লাগতে পারে, আপনাদের জীবনে প্রেম আসতে পারে, আজকে আপনারা প্রেমে পড়তে পারেন দিনটি, বা কাউকে যদি প্রপোজ করার থাকে আজকে কিন্তু আপনাদের জন্য দিনটি খুব ভালো দিন। পেশাগত দিক থেকে বলবো দিনটি আপনাদের খুবই ভালো দিন, আমি প্রথমেই বলেছি দিন আপনাদের ভালো দিন, আপনারা আজকে খুব ভালো কাটবে দিন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু আপনাদের খুব ভালো দিন, আপনাদের স্বামী স্ত্রীর জীবনের একটি সেরা দিন হতে চলেছে, আজকে রাতটি আপনাদের খুব ভালো হবে, একটি বিশেষ রাত, আপনারা অবশ্যই মিলেমিশে আজকের দিন আপনাদের কাটবে, আজকে জীবনে আপনাদের প্রেম ভালোবাসা সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে, দিন কিন্তু আপনাদের খুব ভালো দিন। আর্থিক দিকটি আপনাদের জন্য বলবো আজকের দিনে মজবুত করার জন্য, আর্থিক স্থিতি আরও ভালো করার জন্য বলবো ঘরে গঙ্গা জলের কোনো না কোনোভাবে প্রয়োগ করুন আজকে, মানে গঙ্গার জল হয়তো একটু বাড়িতে ছিটিয়ে দিলেন, এটা করুন, আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো হবে। আজকের দিনের জন্য এই টিপসটি রইল। এবার বলবো বৃশ্চিক রাশির জন্য আজকের দিনের সেরা সময়টি হলো দুপুর 1:25 থেকে দুপুর 2:55 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে বৃশ্চিক রাশি সকাল 10:00 থেকে দুপুর 1:18 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য আজকের জন্য নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং, তাই হলুদ হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখবেন। অশুভ দিক আজকের জন্য শুধু বললাম দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, তাই দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যদি নতুন কোনো জায়গা হয়, দূরে কোথাও যাওয়ার থাকে আজকের দিনে যাবেন না, আজকের দিনটি অ্যাভয়েড করুন।
এরপর বলবো ধনু রাশির রাশিফল। আজকের দিনটি আপনাদের খুব একটা ভালো কাটবে বলে মনে হচ্ছে না, ভালো দেখাচ্ছে না। আজকে শরীর স্বাস্থ্য খুব একটা আপনাদের ভালো থাকবে না, জীবাণু সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, এবং সবসময় এটাও বলবো যে রোগ রোগ এটা করবেন না। অতিরিক্ত নিজের রোগ নিয়ে ভাবলে, নিজেকে রোগগ্রস্ত ভাবলে কিন্তু আরও মন মানসিকতা এসব ভালো থাকে না, খারাপ হয়ে যায়। তাই অবশ্যই খেয়াল রাখুন, ফুর্তিতে বাঁচার চেষ্টা করুন। দিন কিন্তু শরীর স্বাস্থ্যটা বাদ দিলে দিন কিন্তু আপনার খুবই ভালো দিন। এই শারীরিক দিকটি যদি বাদ দেওয়া যায়, দিন আপনাদের খুব ভালো দিন। আর্থিক দিক থেকে বলবো দিনটি আজকে খুব ভালো দিন, টাকা পয়সার সোর্স ভালোই রয়েছে, বিভিন্ন দিক থেকে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, খুব লাভবান হতে পারেন। আজকের দিনটি কিন্তু আর্থিক দিক থেকে খুবই ভালো দিন, পারিবারিক দিক থেকেও দিনটি খুব ভালো দিন। পরিবারের সঙ্গে মিলেমিশে সময় কাটান, পরিবারের আনন্দ ফুর্তি থাকবে, পরিবারের সাহায্য পাবেন আপনি। আপনি দিনটি খুব ভালো দিন, পরিবারের সঙ্গে দিন কাটান। প্রেম সংক্রান্ত বিষয় বলবো কিন্তু দিনটি আপনাদের খুবই ভালো দিন, আজকে বিশেষ দিন, আপনারা মিলেমিশে সময় কাটান, কোনো অসুবিধা নেই। বিয়েশাদি করার যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই কথা বলে নিতে পারেন, দিনটি আজকে ভালো দিন। এবং যারা সিঙ্গেল রয়েছেন, প্রেম করার ইচ্ছা রয়েছে মনে, প্রপোজ করার ইচ্ছা রয়েছে, করে ফেলুন। আজকে কিন্তু আপনাদের প্রেমে পড়ার দিন, কাউকে ভালো লাগার দিন, ভালোবাসার দিন, আজ দিনটি কিন্তু খুব ভালো দিন। পেশাগত দিক থেকে বলবো দিনটি আপনাদের খুবই ভালো দিন, কর্মস্থানে কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, আপনাদের দিন আনন্দের সঙ্গে দিনটি কাটবে। আপনাদের কিন্তু আজকে কোনো অসুবিধা নেই, আজকে বয়স্কদের হেল্প পাবেন, তাদের কথা শুনে চলুন, তাদের সাহায্য নিন। দিন কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে খুব ভালো কাটবে, কোনো অসুবিধা নেই। এবং যারা বেকার রয়েছেন, বিভিন্ন কাজে কাজ খুঁজছেন আপনারা, আপনারা কিন্তু বিভিন্ন কাজের সন্ধান কিন্তু আজকে অবশ্যই পাবেন। আজকে আপনারা যারা শিক্ষিত রয়েছেন অবশ্যই বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করে ফেলুন। আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন, আজকের দিনটি ব্যর্থ হতে দেবেন না, দিন কিন্তু খুব ভালো দিন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি খুবই ভালো দিন। স্বামী স্ত্রী আজকে বাইরে যেতে পারেন, সিনেমায় টিনেমায় দেখতে যেতে পারেন। আজকে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনাদের মিলেমিশে কিন্তু দিন কিন্তু খুব ভালো কাটবে। আজকে আপনাদের বলবো যে স্বাস্থ্যর দিকটা যেহেতু প্রবলেম রয়েছে, আজকে আপনারা লাল কাপড় পরুন, তাহলে কিন্তু আপনাদের পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, আজকে এনার্জি বৃদ্ধি পাবে আর কি, শরীর ভালো হয়ে উঠবে, মানে মন থেকে ওই জিনিসটা চলে যাবে আর কি। ধনুরাশি আজকের দিনের জন্য আপনাদের সেরা সময়টি হচ্ছে সকাল 7:15 থেকে সকাল 9:20 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে ধনু, সকাল 10:05 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এবং সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 9। এবং সৌভাগ্যশালী রং অবশ্যই বলবো লাল, লাল পরিধান করুন, লাল অথবা মেরুন, এই রঙের জামাকাপড় পরুন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। অশুভ দিক হচ্ছে আজকের জন্য আপনাদের দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, এই দিকে নতুন কোনো জায়গায় যাওয়ার থাকলে, দূরে জায়গায় যাওয়ার থাকলে আজকের দিন অ্যাভয়েড করুন, আজকের দিনে যাবেন না। এরপর বলবো মকর রাশির রাশিফল। আজকে আপনাদের মনে নানা চিন্তা থাকতে পারে, নিজের শরীর আজকে খুব একটা ভালো যাবে না, অবশ্যই নিজের শরীরের দিকে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন। এছাড়া বলবো আজকে কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়েও একটা সমস্যায় পড়তে পারেন, আজকে কিন্তু আপনাকে অবশ্যই নিজের এবং নিজের পিতার শরীর স্বাস্থ্যের দিকে আজকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। ধন সম্পত্তি বা আর্থিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনাদের আপনার জন্য আজকে অর্থকড়ির দিক থেকে দিনটি খুবই ভালো দিন। আজকে কিন্তু টাকা পয়সা আসার যেমন সম্ভাবনা রয়েছে, খরচও কিছু কিছু কিন্তু আজকে হতে পারে, অবশ্যই আপনি আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর্থিক দিক থেকে কিন্তু মোট কথা দিনটি আপনাদের খুব ভালো দিন, আজকের দিন আর্থিক দিক থেকে কিন্তু ভালো কাটবে। এবং পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে ভালো দেখাচ্ছে না, তাই পরিবারের লোকজনদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন, এমন কিছু কথাবার্তা বলবেন না যাতে পরিবারের লোকরা আপনার থেকে হতাশ হয়ে যায় আর কি। মিলেমিশে থাকার চেষ্টা করুন, ভালোবাসার চেষ্টা করুন। আজকে দিনটি যেহেতু খুব একটা ভালো নয়, মিলেমিশে থাকার অবশ্যই আজকের দিনে চেষ্টা করুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকে মকর রাশির জাতক জাতিকা, আপনাদের জন্য কিন্তু দিনটি মানে মধ্যম প্রকার শুভ,
আজকে তাই মেলামেশা করুন, সাবধানে থাকুন, এটুকুই বলার। প্রেম আজকে পেশাগত দিক থেকে বলবো দিনটি কিন্তু খুব একটা ভালো নয়, তাই সাবধানে থাকবেন, মিলেমিশে থাকবেন, তর্ক বিতর্ক করবেন না, কথা কাটাকাটি করবেন না, আজকে দিনটি খুব একটা ভালো দেখাচ্ছে না আর কি। তো ভালোভাবে মিলেমিশে আজকে দিনটি পার করার চেষ্টা করবেন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটি আজকে ভালোই রয়েছে, দিন আপনাদের ভালো কাটবে, মিলেমিশে আজ দিন কেটে যাবে। আজকের দিনের জন্য বলবো নিজেদের স্বাস্থ্য উন্নতির জন্য আপনারা এটা করতে পারেন, অশ্বত্থ গাছে আজকে একটু সিঁদুর ধূপ দিতে পারেন, জল দিতে পারেন। আজকের দিন কিন্তু আজকের দিনের জন্য বললাম, বা আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য উন্নতির জন্য মাঝে মাঝে কিন্তু আপনারা এটা করুন, করবেন। এরপরে বলবো মকর রাশি আপনাদের জন্য আজকের দিনের জন্য সেরা সময়টি হচ্ছে দুপুর 1:30 থেকে দুপুর 2:40 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার সময়টি হচ্ছে সকাল 10:15 থেকে দুপুর 1:10 পর্যন্ত। এবং সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই লাল এবং মেরুন রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। আজকের দিনের জন্য বলবো দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যাবেন না। এরপর বলবো কুম্ভ রাশির রাশিফল। আজকের দিনে আপনি কোনো ছলনা বা প্রতারণার শিকার হয়ে যেতে পারেন, সাবধানে অবশ্যই থাকবেন। এছাড়াও বলবো যে আপনার আজকে মানে শারীরিক দিকটি আজকে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে, শরীর স্বাস্থ্য আজকে মধ্যম প্রকার দেখাচ্ছে, কিন্তু পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই অবশ্যই সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন, তর্ক বিতর্ক করবেন না, মানে কোনো কিছু মধ্যে জড়াবেন না, কম কথা বলবেন। আজকে কিন্তু কর্মক্ষেত্রে দিনটি কিন্তু ভালো নয়, তাই অবশ্যই বলবো সাবধানে দিনটি আজকে পার করে দেবেন কোনোভাবে। আচ্ছা, এরপরে বলবো ধন সম্পত্তি বা আর্থিক দিক থেকে দিনটি কিন্তু ওই দিক থেকে আপনার দিনটি খুবই ভালো, আজকে আপনার উপার মানে বিভিন্ন দিক থেকে আমদানি হতে পারে আজকে, কিন্তু ইনভেস্টমেন্ট আপনি আজকে যদি করেন সোনা গয়না বা বিভিন্ন জায়গায়, আজকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে কিন্তু দিনটি খুব ভালো দিন, নো ডাউট, চিন্তার কোনো কিন্তু কোনো কারণ নেই ওই দিক থেকে। পারিবারিক দিক থেকে বলবো দিনটি আপনাদের খুব ভালো দিন, পরিবারের সঙ্গে মিলেমিশে সময় কাটান, দিনের শেষে আপনার বাচ্চারা আপনাকে আপনাকে আনন্দ দেবে, আপনি তাদের ব্যবহারে অনেক খুশি হবেন, ভালো মন্দ খাওয়ার খাবেন। আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন, পরিবারের সঙ্গে মিলেমিশে এনজয় করুন, আজকের দিনের শেষে অবশ্যই শান্তি পাবেন, দিনটি খুব ভালো দিন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আপনাদের জন্য খুব ভালো দিন, আপনারা প্রেম করুন, প্রেমে কোনো বাধা নেই। আজকে কিন্তু যারা এই কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলবো, যদি বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে চান অবশ্যই আজকে সেরে নিতে পারেন। আপনাদের জন্য কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি আজকে খুব ভালো দিন, এবং যারা সিঙ্গেল রয়েছেন আমি তাদেরও বলবো আপনাদের প্রেমে পড়ার দিন, কাউকে ভালো লাগার দিন, প্রেম করার দিন, অবশ্যই কাউকে প্রপোজ করার থাকলে করে দিন, আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন, নো ডাউট, কোনো অসুবিধা নেই, আজকে প্রেমেরই দিন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর আজকে জীবন খুব মধুর, খুব ভালো কাটবে, একে অপরের সঙ্গে খুব ভালোই মিলেমিশে সময় কাটবে, আজকে প্রেম আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, রাত ভালো কাটবে, আজকে কিন্তু জীবন আপনাদের মধুর হয়ে যাবে, একটি বিশেষ দিনে পরিণত হবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু দিনটি খুব ভালো দিন। এবার বলবো যে আজকে আপনাদের বলবো যে বাড়িতে আর্থিক সমৃদ্ধি আরও বৃদ্ধি করার জন্য এটা করতে পারেন, সবুজ বোতলে বা সবুজ কোনো পাত্রে বা টবে মানে মানি প্লান্ট লাগান বাড়িতে। এবার বলবো যে আজকের দিনে কুম্ভ রাশি আপনাদের জন্য সেরা সময়টি হচ্ছে সকাল 7:20 থেকে সকাল 9:30 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে কুম্ভ রাশি সকাল 10:10 থেকে দুপুর 1:15 পর্যন্ত, এবং সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 7, এবং সৌভাগ্যশালী রং ক্রিম, সাদা এবং ছাই রং, তাই এই ধরনের জামাকাপড় পরার চেষ্টা করবেন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখবেন। আজকের দিনের জন্য বলবো অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, তাই দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে নতুন কোনো জায়গায় যাওয়ার থাকলে, দূরে কোথাও যাওয়ার থাকলে অবশ্যই ত্যাগ করুন, আজকে যাবেন না, আজকে অ্যাভয়েড করুন। এরপরে বলবো শেষ রাশি মীন রাশি। আজকের দিনে আপনার অবশ্যই সাবধানে থাকার দিন, আজকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, কারণ
আজ নানা ঝামেলার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। আজকের দিনটি কিন্তু ঝামেলাপূর্ণ দিন আপনাদের জন্য। তাছাড়া আজকে আপনাদের মানে টাকা পয়সার একটু টানাটানি দেখা দিতে পারে, অতিরিক্ত খরচ করার ফলে টাকা পয়সার একটু আজকে অভাব দেখা দিতে পারে। অবশ্যই খরচ কম করবেন এবং অবশ্যই আমি যেগুলো বললাম এগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন, আর নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের দিকেও খেয়াল রাখার দরকার আছে। আজকে মিলেমিশে থাকার চেষ্টা করবেন, দিনটি ভালো নয়। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, আজকে আপনাদের দিন কিন্তু ভালো নয়, আজকে দেখা না করলেই ভালো হয়। প্রেমে অনেক বিভ্রাট রয়েছে, বাধা রয়েছে। পেশাগত দিক থেকেও বলবো, যারা বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্যও কিন্তু দিনটি ভালো নয়। আজকের দিনটি মোট কথা আপনাদের ভালোই নয়, ঝামেলাপূর্ণ দিন। বিবাহিত জীবনের ক্ষেত্রেও বলবো, দিনটি আজকে খুব একটা ভালো নয়, মিলেমিশে থাকতে হবে আজকে, কিছু মানে করার নেই। পেশাগত দিক থেকেও বললাম, দিন আজকে ভালো নয়। অবশ্যই কর্মক্ষেত্রে দিন ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন, কথা কাটাকাটিতে যাবেন না, কোনো রকমে কাটিয়ে আজকে দিনটা কাটানোর চেষ্টা করবেন। আজকে কিন্তু মানে কোনো দিক থেকেই দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকার জন্য কিন্তু দিনটা আজকে ভালো দেখাচ্ছে না, তাই অবশ্যই দিনটি আজকে সাবধানে পার করে দেওয়ার চেষ্টা করবেন, চোখ কান খোলা রাখবেন, সব দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। আজকের দিনের জন্য বলবো যে সূর্যোদয়ের সময়, সূর্যোদয়ের সময় আপনাদের সমস্ত কিছু ঠিক রাখার জন্য, সমৃদ্ধি, শরীর স্বাস্থ্য, টাকা পয়সার দিকটা এবং সাংসারিক শান্তি সব দিকটা আজকে ঠিকঠাক রাখার জন্য সূর্যোদয়ের সময় আপনারা 11 বার ওম এই উচ্চারণটা আপনারা 11 বার করুন, 11 বার পাঠ করুন এবং সূর্য প্রণাম করুন। ঠাকুরের কৃপায়, ঠাকুরের ইচ্ছায় আশা করি দিন আপনাদের পেরিয়ে যাবে, দিন কেটে যাবে। মীন রাশিদের জন্য বলবো, আজকের দিনের সেরা সময়টি হলো দুপুর 1:25 থেকে দুপুর 2:50 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে মীন, সকাল 10:15 থেকে 1:15 পর্যন্ত। এরপরে সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 5, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রং, তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখবেন। অশুভ দিকটা বলে দিই আপনাদের জন্য, দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, তাই দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে যদি আজকে দূরে কোথাও যাওয়ার থাকে, নতুন কোনো জায়গায় যাওয়ার থাকে, আজকের দিনটি অ্যাভয়েড করুন, আজকে যাবেন না, অন্য কোনো দিন যাবেন, কাজ সেরে ফেলবেন। দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে আজকে যাবেন না। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল কালকের রাশিফল নিয়ে। নমস্কার।